आने आ गया। हे गाइस गुड मॉर्निंग, आज हम शुरू সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে এসেছি রিক করতে। বাট সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমি বাইরে যে ক্যাম মানে ফোনটা নিয়ে ধরবো সেটুকু আমি সুযোগ পাইনি। কেননা বাবুকে সামলাবো না, ফোন ধরবো, কেননা এত পরিমাণে আমার ছেলেটা জ্বালাচ্ছে বাইরে, মানে খালি বেরিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আহ হচ্ছে। সেইটুকুও ভিডিও করতে পারিনি যে ও কতটা আনন্দ করছে, সেটাও ভিডিও আমি করতে পারিনি। তো যাই হোক, এটা যে তোমাদেরকে দেখালাম মিটার বক্সটা জল পড়ে ভর্তি হয়ে গেছে সেই কাহিনীটা আমি তোমাদের সামনে এসে বলবো। দেখো বৃষ্টিটা একটু ধরেছে, গাছপালাগুলো এত আনন্দ করছে যে কি বলবো। দেখো দারুণ লাগছে গাছপালাগুলোকে, মানে ওদের একটু আরাম হয়েছে, বৃষ্টিটা অনেকদিন পর হয়েছে তো ভালো করে, ওই জন্য ওরা খুব মজা পেয়েছে, দারুণ ফুরফুরে হয়ে উঠেছে। তো এই আর কি। আর আমার তো মিটারের মেনটা ফেলা ছিল, প্রচণ্ড বৃষ্টিতে বৃষ্টির জল পড়ছিলো। দেখো প্লাস্টিক দিয়ে গেছে আমার দেওর, বাড়িতে কেউ নেই বলে তো সেই কারণে মেনটা ফেলা ছিল, তো তুলে দিলাম। প্রচণ্ড ভিতরে গরম হচ্ছে, বৃষ্টি হোক যাই হোক মারাত্মক গরম হচ্ছে। দেখো জল জমে আমাদের এখানটাতে, যতবারই বৃষ্টি হয় জল জমবে, কিন্তু তার খানিকক্ষণের মধ্যেই জল নেমে সেই পালিয়ে যায় এই আমাদের পুকুর দিয়ে। তো জমে কোনোদিনও বন্যা হয়নি আমাদের এখানে। তো দেখো শেয়ান আর আমার ছেলেকে আর আমার আদিত্যকেও, মানে আমার বড় ছেলেকে, তাকেও পরিয়েছিলাম শাড়িটা, তো তার পরের বালে ভিডিওটা করেছি আর বাবুর আগে করেছি। দেখো কি মজা করছে, শাড়ি পরবো বলেছি, বলছে হ্যাঁ আর কি মজা করছে। দেখো কিন্তু খুলতে চাইছে, গরম হচ্ছে তো খুলতে চাইছে। তো যাই হোক খুলে দেবো। আমি যত বলছি দাঁড়া একটু ছবি তুলি, কিছুতে দাঁড়ানোর চেষ্টাও করছে না, দৌড়াদৌড়ি করিয়েই যাচ্ছে। এবার বাপ বেটার মজা কাণ্ড কারখানাগুলো দেখো তোমরা। বাবা করো করো, কি করছিলে করো, বাবা করো কি করছিলে করো করো কি করছিলে, ওরে বাবা লাগবে তো। কি রে হ্যাং করে গেছিস, হাই হ্যাং না, কি বদমাশ হয়েছে। না করবি না করবি না, বকবো বাবু, এরম করো একটু, এরম করো এরম করো, উড়ে বাবারি উড়ম নয়। বাবাই করে না ওরা, আমটা অন্যায়। পাপাকে একটু আদর করে দাও, গলা জড়িয়ে আদর করে দাও পাপাকে। এই পাপা আদর করো, বাবু একটু টপ টপ বলো, একটু ব্যায়াম দেখিয়ে দাও, ব্যায়াম করো ভালো করে, পাতলো পাতলো সোজা করো, পাপার পেট পেপের উপরে ওঠো, ব্যায়াম করো একটু, ব্যায়াম করো, হ্যাঁ পাতলো, ওরে বাবুরি, ও ছিয়ান ছিয়ান কি করলে, আবার ঠিক আছে, এবার অন্য অন্য ঘাড়ে লেগে যাবে, পাতলো পা সোজা করো, নাও পা সোজা করো, নাও মাথা ঠেকাও, মাথা ঠেকাও, পায়ে মাথা ঠেকাও, পায়ে পায়ে মাথা ঠেকাও, পায়ে পায়ে মাথা ঠেকাও, পায়ে মাথা ঠেকাও, হ্যাঁ ও আর একবার আর একবার, ওরম না, তুমি ওকে ছিটছো ছাড়ছো না, ওকে ছাড়বে না, পড়ে যাবে, এখানে ছেড়ে দাও, এখানে ছেড়ে দাও বাবু, এখানে আসো, মাথা ঠেকাও, এরম করে এরম করে, পো দুটিয়ে পো দু পিছনটা এরম করে, দাঁড়াও উঠে দাঁড়াও, দাঁড়িয়ে করো ব্যায়াম, হ্যাঁ তুই পাগলা, ওখানেই করবে বদমাস দুটু, আজকে তোমাদের সামনে আসার চেষ্টা করেও আসতে পারিনি, তো কালকে তোমাদের সামনে আসবো অবশ্যই, সব কথা বলবো। এই দেখো সিয়ান কিরম কাঁদছে, দেখো এই দেখো সবাই দেখো, এই দেখো কিরম কাঁদছে, ওই দেখো
सामने अनेक दिन पर खानिक कथा बोलार तो खानिक कथा बोलार जोन्नो एलाम तो सकाल थेके ब्लग करेछि तब अल्प अल्प करे ब्लग करेछि केननो बेशी परिमाणे ब्लग करते पारि ना तो अल्पेर मध्ये दिये ब्लग करेछि प्रचंड सकाल थेके बृष्टि होच्छिलो तो बृष्टि होच्छिलो तो एकटा माने डेंजारस फंड हये गेछे जेटा भयंकर ब्यापार मारात्मक माने हाथ पा कांपछिलो सेई मुहूर्ते माने टेंशने बुक बुक धड़फड़ करछिलो तो कि होयेछिलो शोनो कारण माने एत झड़ बृष्टि होच्छिलो सकाल थेके तो घरेते केउ छिलो ना क्यों ना शाशुड़ी गेलो रेशन तुलते शुरू मशाई ना क्या गेलो बड़ो छो ना दरकारी एक क्या गया भाषुरो छो ना से बड़िए जा बाबू हमारे ऐले और बड़ो ऐले चारजन ऐल तो मीटार बक्सटा एबारे मीटार बक्सटा आबार बृष्टि पड़े जे ओखने एक टाली भेगे गे तार आगे दिन मैं परशुदिन के भेगे गेलो আমাদের তো নারকেল গাছ আছে তো মানে টালির চালের মানে ঘরের সামনে দুটো নারকেল গাছ তো নারকেল গাছের পাতা তো ভারী পাতা পড়ে এসেছে পড়েছিল আমাদের টালির চালের উপর আর ভেঙে গেছে টালিটা তো ভেঙে গেছে বলতে কি চিড় খেয়ে গেছিল মানে মাঝখানটা পুরো ফুটো হয়ে গেছিল অনেকটা মতো এরকম জায়গাটা ফুটো হয়ে গেছিল তো যেহেতু সন্ধ্যের দিকে হয়েছে তো তখন তো আর টালি পাল্টানো যায় না আর পরের দিন সকালেও মনে ছিল না যে টালি পাল্টানোর কথা বলবো ওদেরকে তো ওদেরকে বলা হয়নি ওরা বেরিয়ে গেছে তারপরে হয়েছে যে তারপরে হয়েছে তো কি বলবো টালিটা ভেঙে গেছে আর যেমনি বৃষ্টি আরম্ভ হয়েছে টালিটার নিচেই দুটো কি বলে এটাকে দুটো টালিটার নিচে মিটার বক্স আছে তো একটা মেশিন ঘরের মিটার বক্স একটা আমাদের বাড়ির মিটার বক্স পুরো সেই বাড়ির মিটার মানে মেশিন ঘরের মিটার বক্সেতে প্রচন্ড পরিমাণে জল পড়ছে পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে তো কি করব মিটার মানে মিটারের মেন ফেলে দিয়েছি কারেন্ট নেই ঘরে আমাদের এত গরম তার মধ্যে জল পড়েই যাচ্ছে আমাদের সব মানে দুজনের হাত পা ঠান্ডা হয়ে গেছে লোক ধরপড় করছে মানে ভয়তে কাঁহাতে কাঁটা দিয়ে দিয়েছে কি করব কি করব বরকে ফোন করলাম বরকে ফোন করতে বর বলে দিল যে মিটার বক্সের মানে মেন ফেলে দিতে তো মেন ফেলে দিয়েছি বলে দিলাম বলছি ঠিক আছে মেন ফেলে দিয়েছি যখন ভয়ের কারণে তবু আমি পাঠাচ্ছি তো কার্তিক মানে আমার দেওর আছে মানে মামি মামার মেয়ে বড় মামার ছেলে মেয়ে বলছে বড় মামার টেনশান মানে বলছি টেনশানে সব ভুলে যাচ্ছে তো বড় মামার ছেলেকে পাঠালো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে আসতে পারে না অন্তত 10-15 মিনিট পরে এসেছে বৃষ্টিটা কন্ট্রোলে আসতে একটু থামতে তো তারপরে বৃষ্টিও থামলো ও এলো চাপা দিল একটু প্লাস্টিক তো বৃষ্টি আর পড়েনি তারপর থেকে মানে এত ভয় লেগেছিল যে তোমাদেরকে কি করবো তো তা সেই ভিডিওটা খানিকটাই করেছি অন্ধকার তো কারেন্ট ছিল না তো ভালো করে দেখা যাচ্ছে না ওইটার মধ্যে যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু এই আর কি আর রান্নাবান্না হয়ে গেছে এখন 9টা বাজে রান্নাবান্না হয়ে গেছে বাবুকে দেখি ঘুম পাড়াবো ওটা বার করবি মুখ দিয়ে মারটা খাবি বদমাইশি খালি মুখের মধ্যে যেটা পাবে সেটা ঢুকিয়ে দেবে খাবার জিনিস ঢুকাবে না এখনো পর্যন্ত অতগুলো দাঁত হয়ে গেছে কিচ্ছু চিবিয়ে খায় না মানে আমার কপাল যে কি ফুটো মানে কি ফুটো তোমাদেরকে বলে বোঝাতে পারবো আমার কপাল এতটাই খারাপ অতগুলো দাঁত হয়ে গেছে একটা মুড়ির দানা নয় একটা মাছ নয় একটা ডিম নয় একটা মাংস নয় কিচ্ছু চিবিয়ে খাবে না কিচ্ছু না আর আর কিচ্ছু খাবে না তুমি এদিকে দেখো একটা একটা গোল জাতীয় কিছু জিনিস মুখের মধ্যে ঢুকিয়ে দিবে কি বলো মানে যাবতীয় যা কুড়িয়ে পাবে সেগুলো মুখে দেবে মানে কি ছিল ভগবান জানে সবসময় কি লক্ষ্য রাখা যায় আমার তো কাজ আছে শ্বশুরবাড়িতে থাকলে বাবা কাজ তো করবো সর্বক্ষণ এটা নয় সেটা সেটা নয় ওটা মুখের মধ্যে ঢুকিয়ে দেবে আর খাবার জিনিস বা হাড় গিস চিবিয়ে খাবে না চিবিয়ে হাড় গিস খাবে না এই 1.5 বছরের বাচ্চাকে কতদিন ঘেটে খাওয়াবো বলতে পারো Mama.
যাবে যাবে যাবো তো চলো খেতে রাখছি, খেয়ে দিয়ে এসে আর কথা বলতে পারবো না। এখানে ভিডিওটা শেষ করছি, টা।